নমস্কার বন্ধুরা, ভিলফুড অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আছি আমরা নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখুন, আমি আছি জমির পাশে। ঠাকুমা আসতে চাইছিল, এই গরমের মধ্যে রোদের মধ্যে নিয়ে আসিনি ঠাকুমাকে, আমি এসেছি। পুরো ফসল চারিদিকে হয়ে রয়েছে। আমরা এসেছি আজকে কুমড়ো ফুল নিতে। তো কুমড়ো ফুলের দারুণ দারুণ ইউনিক রেসিপি রয়েছে, তো তার মধ্যে আজকে আমরা একটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমরা দেখেছি কিছু রেসিপি, তো আজকে একটা নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি, তারা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। চলুন, আমরা কিছু কুমড়ো ফুল এখান থেকে কালেক্ট করি। চলুন বন্ধুরা, আসুন দেখুন। বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, যার জন্য কুমড়ো ফুলগুলো একটু নেতেই গেছে। তো দেখুন কুমড়ো ফুলের অবস্থা, ভালো ফুলগুলো কিন্তু একটু নেতেই গেছে, রোদ পেয়ে গেছে। তো আরও সকালে আসতে হতো, তুলতে হতো। এই যে ফুল, কত সুন্দর ফুল, দেখুন দেখুন ফুল, দেখুন আর কয়েকটা তুললেই হয়ে যাবে, তারপর আমরা চলে যাব। দেখুন কত সুন্দর ফুল। তো এটা দিয়ে আজকে রেসিপি হবে, আর দরকার নেই, এই কটাতেই আমাদের হয়ে যাবে আজকে। দেখুন চারিদিকে কত কুমড়ো ফুল, কত কুমড়ো ফুল বন্ধুরা, দারুণ লাগছে তুলতে। দেখুন ফাঁকে ফাঁকে কত হয়ে আছে। দেখুন মাঠ ভরা কুমড়ো গাছ। বাবা কুমড়ো ফুল নিয়ে আসছি। হ্যাঁ, অনেকগুলো পেয়েছি। কোন ঘাসের বীজ এটা? এটা টমেটোই। এত বড়? হ্যাঁ। কার জন্য আনতে বলেছে? ওই যে আমার দাদু ভাইয়ের জন্য। দেখুন বন্ধুরা, আপনারা তো বড় ঝুড়িতে এইটুকুটা টমেটো থাকলে কেমন লাগে দেখতে সেটা দেখুন। টমেটো লাগবে বললাম, তাহলে খেতে দেখে আসবো টমেটো আছে নাকি। এত বড় একটা টমেটো পাবে আমি তো ভাবতেই পারিনি। এই টমেটোটা দিয়ে তো তিন চার রকমের তরকারি হয়ে যাবে। হ্যাঁ দেখো, এইটা দিয়ে হবে টমেটো বিনস দিয়ে যেটা করব সেটা হবে, সেটাতে দেয়া যাবে টমেটোর ডাল হবে, টমেটোর চাটনি হবে। কি খাবে বল, তোরা কি খেয়ে কি খাবি বল? জিনিস পেয়ে গেছে, এমনি খাবার খেতে চায় না। ও এই জিনিস খাবে, এগুলো দাও হাতে। এই এটা দেবো, এটা দেবে তো বাস, এটা ফেভারিট। ক্যামেরা দেবো তো বাস, ক্যামেরাও খাবে ও এখন। খেলার বল কি দিয়ে হাতে দিলে তুমি মুখে দেবে গুলি। এটা সে বিষ ফল হয় না, এক ধরনের গাছের লতা লতা গাছ। হ্যাঁ, কাটা কাটা গাছটা হয় গাছ, ওই গাছের ফলটার মতো লাগছে পুরো দেখতে। না বলো গুড মর্নিং। এই সকাল হয়েছে নাকি তোর? হ্যাঁ হয়েছে। দেখার জন্য কোথা থেকে মেয়ে চলে আসছে জানিস? হ্যাঁ, তুই এখন ঘুম দিয়ে উঠলি হবে?
আজকে আমরা কুমড়োফুল নিয়ে এসেছি। আমরা তো এর আগে অনেক দেখাইছি কুমড়োফুল, কিন্তু আজকে দেখাবো সব থেকে সেরা স্বাদের কুমড়োফুলের রেসিপি দেখাবো। তাহলে চলুন আমরা এই কুমড়োফুলের রেসিপিটা শুরু করি। আজকে এই রেসিপিটার জন্য আমাদের লাঠা মাছের দরকার। আর আমাদের বাড়িতে সব রকমের মাছ তো জিয়ানোই থাকে, জিয়ানো মাছটা আমরা নিয়ে নেব। এই যে লাঠা মাছ আছে, এই লাঠা মাছ আমি নেব এখান থেকে। কটা লাগবে? নেব দু তিনটা তো নেব। এই যে দুটোতেই হয়ে যাবে। দুটোতে হয়ে যাবে? হুম, বাটা করব। আজকে দুটো আর বেশি লাগবে না? না। এই যে কুমড়োর ফুল, অতগুলো মাছের মধ্যে থেকে আমি এই দুটো মাছ লাগবে নিয়ে আসলাম। মাছ দুটো আমি কেটে নিচ্ছি। মাছ কাটা হয়ে গেছে, ধুয়েও নিয়ে আসি, এবার ফুল কটা বেছে নেব। এই ভেতর দিয়ে ফুলটার একটা ইয়ে আছে, ফেলে দেব। ফুল কটা বাসা হয়ে গেছে, আর এই কটা গরুকে দিয়ে দেবো। আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাই। আলু ভাজা দিয়ে সেন্ট হয়েছে পান্তা ভাত? পান্তা ভাত যদি টক টক একটু না হয় তো কি খাইতে ভালো লাগে? টক টক তো হয়েছে, গন্ধ হয়েছে, ভাত খাইতে ভালো লাগতে লাগছে। কুমড়ো ফুলগুলো বেছে ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে আমি ঝুড়িতে জল ঝরাতে দিছি, যাতে জল ঝরে যায় ভালো। রসুনটা বেছে নি, মুখে ব্যথা লাগে নিয়ে বটি দিয়ে ছাড়াই। রসুন কটা সব ছাড়াই নিছি, এবার ধুয়ে নেব। ফুল কটা একটু কুচাই নেব। কটা লঙ্কা লাগবে নিয়ে যাই তুলে, কাঁচা পাকা সব রকমের নেব। রোদে লঙ্কাগুলো শুকায় শুকায় গেছে। লঙ্কা মাছে নুন হলুদ দিয়ে দি, নুন কি ভাই অত খুশি? দেখ না কত খুশি নাচতেছে, নাচতেই থাকে নাচতেই থাকে। এ দেখ গুলু লু 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 তাকাচ্ছে। আরে আরে মাথা দুধে লাগবে না, মাথা দুধে ভাজা হলে তোরা খাই নেবি। আমার এই মাছ ঠিক আছে, মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিন দেওয়া নি বাস, মাছ ভাজা করছিলাম, তেল আছে, আর একটু তেল দিই, কালো জিরে, রসুন, লঙ্কা, কুমড়ো ফুলগুলো দিয়ে দেবো।
সামান্য একটু হলুদ দেব, এমনি তো কুমড়ো ফুল হলুদ, আর দেব একটু লবণ, এই লবণ। বর্ষাকালে লঙ্কা ঝাল হয় বেশি, আর এই গরমের সময় রোদে লঙ্কার ঝাঁজটা কমে যায়। এটা আর একটু টান দেয় নামাই দেবো। কুমড়ো ফুল তো ছেলেটা বলছে কুমড়ো ফুল বাটা খাবে কাজল, এইদিকে আবার বৌমা বলছে মা একটু কচু বাটা করবা, তা কচু বাটা ওই যে রেডি করছি, এবার ওরা একটু বাটি দেবো। আর আপনারা যদি চান কচু বাটার রেসিপিটা দেখতে চান তাহলে আমরা কালকেই করতে পারি। মাছটা আমার বাছা হয়ে গেছে, এখন কুমড়ো ফুল দিয়ে বাটবে। কুমড়োর ফুল ভাজা হয়ে গেছে, এবার নামাই দেবো। ভাজা ভাজি হয়ে গেল, মাছ ভাজা ফুল ভাজা, এতগুলো ফুল ভাজা এইটুকু হয়ে গেছে। এবার আমি বাটবো, বাটবো ঢেলে দিলাম। কমেন্ট করে জানাবেন যে কচু বাটা দেখবেন নাকি। দেখলেন তো কালো জিরে রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করলাম কুমড়ো ফুলটা, আর মাছটা আগে ভেজে নিয়েছি, এবার মাছটা এর মতো দেব। কুমড়ো ফুল অর্ধেক বাটা হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে আবার ফিরে বাটবো। এই যে মাছটা মা বেছে দিয়ে গেছে, সেদিন বাটিয়ে দিয়েছিলাম, দুইটা গাছে ফুল হয়েছিল, তো দাদা খেয়ে দেখছে, খেয়ে বলে ও মা কি সুন্দর হয়েছে, তুমি আমার আমার আর একটু বাটিয়ে দাও। নিয়ে তাই ভাবলাম যে আপনাদের সামনে একটু শেয়ার করি, তাই নিয়ে চলে আসলাম। আর এইভাবেও আপনারা করে খাবেন, এবারে একসঙ্গে বাটা দিচ্ছ, মাছ দিয়ে কুমড়ো ফুল দিয়ে একসঙ্গে মেখে নিলাম, আবার একটু বাটবো। দুটো একটা কাটা থাকলে দিয়ে এতে আমি ফিনিশ করে দেব। হয়ে গেছে আমার বাটা শেষ, এবার তুলে নি। এই বাটিতে তুলে নেব। বাটা হয়ে গেছে, এবার এই বাটিতে তুলে নিচ্ছি। কি কি মশলা দিলেন দিদি একটু বলুন না। এর মধ্যে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা আচ্ছা ফোড়ন দিলাম, আর কুমড়ো ফুলটা ওর সঙ্গে ভেজে নিলাম, আর মাছটা তার আগে ভেজে নিছি, মাছটা দিয়ে কুমড়ো ফুল ভাজা ওটা দিয়ে বেটে নিলাম। কাঁটাগুলো বেছে নিতে হবে, কাঁটাগুলো বেছে নিয়েছি,
আর মাছের মাথাটা ফেলে দিতে হবে আর ওইগুলো ওই সাদা মাছ ব্যাপারটা দারুণ টেস্টি হবে মনে হচ্ছে যা জিনিস আপনি বাড়িছেন দেখেই তো খুব ভালো লাগছে দেখেই ভালো লাগছে তো বন্ধুরা আপনারা দেখলেন আমাদের রান্নাবান্না আজকের খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু একদম ইউনিক তো এই যে আমার গরম গরম ভাত আর সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা কুমড়ো ফুল বাটা এটা আর এখানে আছে ওরকম কাঁচা কচু বাটা হ্যাঁ এটা হচ্ছে কাঁচা মান কচু বাটা নারকেল দিয়ে কাঁচা কচু বাটা এটা রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে দেখানো আছে মান কচু হ্যাঁ মান কচু তো আপনারা যদি চান দেখতে নারকেল দিয়ে সর্ষে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কচু বাটা তো অবশ্যই আমরা দেখাবো আবার কমেন্ট করে জানাবেন আর আমি খেয়ে আপনাদেরকে জানাই যে কুমড়ো ফুল বাটাটা কেমন হয়েছে এটা খুবই টেস্টি হয় কয়েকদিন আগেও খেয়েছিলাম তো ভেবেছিলাম আপনাদের দেখাবো কিন্তু তখন দেখাতে পারিনি দারুণ ওই যে বন্ধুটা আইসল পাঁচজন সেটা একটু খাইয়া গেল আর কিছু দরকার নেই এত টেস্ট সাতটাই বন্ধুরা ইউনিক একদম থালা থালা ভাত উড়ে যাবে মানে এতটাই টেস্টি একটা রেসিপি এটা খিদেও পেয়েছিল সকাল থেকে কিছু খাইনি এখনো প্রায় 12টা বেজে গেছে আর দুপুরের আর অন্য অন্য রান্না রয়েছে আর কিছু খাবো না আজকে যদি খেয়ে উঠে যাবো আমার নাতি শুধু বাটা দিয়ে দুই থাল ভাত খাইয়ে ফেলাই দিল ওই বাটা দিয়ে শুধু মাংস এত ভালো খাই না যতটা এটা ভালো খাচ্ছি যতটা তৃপ্তি পাচ্ছি এটা খেয়ে এত ভালো লাগছে আবার ভাত নেলি হ্যাঁ তো অল্প কটা ভাত খাস ভালো হয়েছে আর কচু বাটাটা দারুণ হয়েছে এই যে লাঠা মাছ দিয়ে এই যে বাটতে হবে সে কোনো কথা না আপনারা যদি এইরকম ছোট ছোট মাছ দিয়েও বাটেন চিংড়া মাছ কি মইয়া মাছ কি চেলা মাছ এসব দিয়ে কি ছোট্ট পোনা এই এক বাঁশকে কাটা ফেলাইয়ে তারপরে বাটবেন বাটা মাছ এই এইসব দিয়েও আপনারা বাটকে খাইতে পারেন ভালো লাগবে খাইয়ে থাকবেন মাছের জল কবে সরগে বয় ওই কুমড়ো ফুলের এত ভালো কুমড়ো ফুল বাটা দারুণ খেলাম এবার কাঁচা কচু বাটা খেয়ে দেখি হ্যাঁ নারকেল দিয়ে সর্ষে দিয়ে কাঁচা কচু বাটা কাঁচা বাটা অনেকে ভাববেন যে কাঁচা কচু বাটা আমার কিরকম হয় বা গলা ধরে কিনা জানাচ্ছি গলা ধরছে কিনা আমি শুধু শুধু খাইছি গলা ধরে নাই কি স্বাদ দারুন দারুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর রেসিপি দুটো অবশ্যই ট্রাই করবেন খুব ভালো দারুণ টেস্ট পাবেন খেয়ে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন ভিডিওটিকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে